আমাদের প্রত্যেকেই যারা প্রতিদিন বাজারে ঘাটে যাচ্ছি বা সপ্তাহে একদিন বা দুদিন, আমাদের কিন্তু বাজারে যে কোনো জিনিস কিনতে হাতে ছ্যাঁকা লাগছে। ঠিকই ধরেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রত্যেক দিন যে হারে বাড়ছে, সেক্ষেত্রে প্রতিদিনের খাবার সংগ্রহ করা এবং রান্না করে খাওয়া, এটা সত্যি সত্যি বাঙালি মধ্যবিত্তের কাছে অত্যন্ত কঠিন একটা জায়গায় পৌঁছে গেছে। ক্রমেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য। প্রায় 7 মাস ধরে সংক্রমণের একটা আবহ চলছে গোটা রাজ্য জুড়ে। অগণিত পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে ঘরে ফিরে এসেছে, আর যারা এখানে কাজ করছিল অনেকেই চাকরি হারিয়েছেন, কাজ হারিয়েছেন, কোনো ক্রমে তারা দিন আনে দিন খাওয়ার মতো দিন কাটাচ্ছে। আর এর মধ্যে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে যদি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকে, তাহলে মানুষের কষ্টের সীমাটা কোথায় গিয়ে পৌঁছাবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। যদিও সরকার রেশনে অনেকগুলো খাদ্যদ্রব্য বিনামূল্যে কয়েক মাস ধরে দিচ্ছে, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, এই চাল গম দিলেই কি মানুষ প্রতিদিনের ঠিক ঠিকভাবে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে সুস্থভাবে খাওয়া পড়া হয়ে থাকতে পারবে? নিশ্চয়ই পারবে না। আমরা যদি বাজারে যাওয়ার চেষ্টা করি, দেখা যাবে যে মাছটা না ছেড়েই দিলাম, ডিম, আলু, পেঁয়াজ, চাল, ডাল, তেল, প্রত্যেকটা জিনিসের দাম প্রত্যেক মাসে বাড়তে শুরু করেছে এবং বাড়তে বাড়তে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যে আমাদের খাদ্য কেনার থেকে কতটা কম করে প্রতিদিনের সংসার চালাতে পারবো সেই ক্যালকুলেশন নিয়েই আমাদের বাজারে যেতে হচ্ছে। কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধির পরিমাণটা কিভাবে বাড়ছে সেটা যদি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তাহলে ছবিটা অন্তত অনেকের কাছেই পরিষ্কার হবে। অবাক কিন্তু আমাদের প্রত্যেককে হতে হচ্ছে, আগামী মাসে বা তার পরের মাসে আমরা বাজারে যেতে পারবো তো? তার কারণ, একটা ডিমের দাম এই মুহূর্তে 6 থেকে 7 টাকা, আলু 30 থেকে 35 টাকা, পেঁয়াজ ছিল 50, 55, 60, এখন সেটা 70 টাকা কিলো। এবার যদি নিত্য প্রয়োজনীয় সব থেকে ইম্পর্টেন্স হচ্ছে ডাল আর তেল, ডাল ইতিমধ্যেই 1 থেকে 2 সপ্তাহের মধ্যে বেড়েছে 15 থেকে 25 টাকা এবং তেল 10 থেকে 20 টাকা। 2 সপ্তাহের মধ্যে যদি এইভাবে লাভ মারতে থাকে, তাহলে সামনেই দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, মানে একটা উৎসবের আবহ, সেইখানে যদি মূল্যবৃদ্ধি এই জায়গায় পৌঁছে যায়, তাহলে আগামীতে বাজার যাওয়া মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের কাছে আনএক্সপেক্টেড হয়ে দাঁড়াবে। কেউ বলছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বা পশ্চিমবাংলার কয়েকটা জেলায় প্রচণ্ড বৃষ্টির জন্য কিন্তু ফসল হয়নি। আবার অনেকেই বলছেন যে যেহেতু পরিবহন ব্যবস্থা বন্ধ ছিল করোনার এফেক্টের জন্য, সেই কারণেই কিন্তু সব জিনিসপত্র রাজ্যে ঠিকঠিকভাবে আসেনি। কিন্তু এটা তো কোনো কারণ হতে পারে না যে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে প্রত্যেকটা জিনিসের দাম 20 থেকে 30 থেকে 40 টাকা বাড়তে শুরু করবে। প্রশাসনের উদাসীনতা না সত্যি সত্যি কালোবাজারি, কে বিচার করবে? আমরা সবাই প্রশাসনের দিকেই বরং তাকিয়ে থাকি। এই হলো আজকের বাংলার খবর, আর এই খবরটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার প্রতিদিনের মতো এবারও আপনাদের কাছে আশা করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।